হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিগটেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেব বিশ্বাস আজকে হাজির হলাম খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটা হলো শাটার স্টকে কীভাবে ভেক্টর আপলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো আগে দেখে নিই যে ভিডিওটিতে আমি আজকে মকআপ তৈরি সহ এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আগে দেখে নিই, যেমন এখানে ভেক্টর ইলাস্ট্রেশন ফর রিভিউ, হাউ ডু আই সাবমিট ভেক্টর। আগে ফাইল রিকোয়ারমেন্টটা দেখে নিই, ফাইল রিকোয়ারমেন্ট ফর ইভিএস ফাইলস, এটা আগে দেখে নিন। উই অ্যাকসেপ্ট ইভিএস ফাইলস অ্যাট দ্যাট আপ টু 100 MB। 100 MB মানে আপনার ফাইলটা 100 MB ভিতরে রাখতে হবে, 100 MB-র উপরে হলে সেটা অ্যাকসেপ্ট করবে না। তারপর দেখেন নো লেস দ্যান 4 MP আর নো গ্রেটার দ্যান 25 MP। এমপি হচ্ছে মেগা পিক্সেল, আপনার আর্টবোর্ডের রেজুলেশন 4 MP থেকে 25 MP-এর ভিতরে থাকতে হবে, এটা একটা বড় বিষয়। এখন যদি আপনি 4 MP থেকে 25 MP-এর ভিতরে আপনার আর্টবোর্ডের রেজুলেশন না থাকে, তাহলে শাটার স্টক এটা অ্যাকসেপ্ট করবে না। সো আগে এটা আমরা দেখে নিই, 4 MP, এটা আমি গুগলে যদি সার্চ দিই যে 4 MP, আচ্ছা 4 MP রেজুলেশন, 4 MP রেজুলেশন এটা দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে এখানে দেখেন 4 MP 2560x1440 pixels, এটা আসছে 4 MP। সো এখান থেকে আমি 2000x2000 pixels যদি নেই, তাহলে আমার 4 MP থাকছে, 4 MP-এর উপরে থাকছে। সো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নেব 2000x2000 pixels। সো আর একটা জিনিস দেখে নিন, এটা যে আপনার ডিজাইনটা সবসময় আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে, ডিজাইনটা আর্টবোর্ডের বাইরে গেলে হবে না। তাছাড়া এখানে মাস্ট বি আপনাকে 8 or 10, ইলাস্ট্রেটর 8 or 10 সেট করতে হবে, দুইটা থেকে যে কোনো একটা। চলুন শুরু করা যাক। আগে আর্টবোর্ডটা নিয়ে নিই, 2000x2000 একটা আর্টবোর্ড নেব। এখান থেকে ফাইল থেকে ইউকে যে এখানে ওয়েবে গেলাম, ওয়েবে যে এখান থেকে 2000x2000 pixels একটা আর্টবোর্ড নিলাম। এখানে ব্লিট এখানে আর কোনো কিছু লাগবে না, এখান থেকে ক্রিয়েট করলাম। তো একটা বিষয় হচ্ছে শাটার স্টক কিন্তু কোনো প্রকার ড্রপ শ্যাডো ইফেক্ট কোনো প্রকার ইফেক্ট এরা নেয় না। সেহেতু আপনাকে যত ইফেক্টগুলো আছে সেগুলো আপনাকে হয় মেস টুল দিয়ে তৈরি করতে হবে, না হয় গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে হবে। তো এখানে আমার নিচের শ্যাডোগুলোও গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে হবে। তো আমি আমার একটা ফাইল আপলোড করব, সেই ফাইলটা ওপেন করি। এখানে আমি এই লেটারেটটা আপলোড করব। এখান থেকে যদি আমি লেটারেটটা এখানে নিয়ে আসি, দেখেন আগে আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নেব। আর্টবোর্ড নিয়ে এখান থেকে আমি কালারটা একটু গ্রে মতো করে দিলাম। এখন দেখেন আমাকে একটা শ্যাডো তৈরি করতে হবে। আমি আর্টবোর্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, এখন এটা কপি করলাম, আনগ্রুপ করে আমি শুধু আর্টবোর্ডটা নিয়ে মানে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ডিজাইনগুলো ডিলিট করে দিলাম। এখান থেকে এরাস থেকে করে নিয়ে নিলাম, আমি এর নিচে একটা ড্রপ শ্যাডো মতো তৈরি করব। ড্রপ শ্যাডো যেহেতু একটা ইফেক্ট, সেহেতু ড্রপ শ্যাডো শাটার স্টক নেবে না, তাই আপনাকে নিচের শ্যাডোগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এই হচ্ছে আমার ব্যাক শেপ নিলাম, এই ডিজাইনটা আমি এই শেপের উপর রাখবো। আমি এর নিচে একটা কন্ট্রোল বি দিয়ে আর একটা শেপ নিলাম, এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নিচে একটা শেপ নিলাম,
নিয়ে সেপটাকে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এটার যদি আমি একটু ব্ল্যাক কালার মতো দিয়ে দিই, তো এখন দেখেন আমি এখান থেকে দুই সাইড নেব না, একটু বাড়িয়ে দিলাম। এখন আমি এটা মেশ টুল যাব, এখান থেকে মেশ টুলে গেলাম, যে এই বরাবর একটা নিলাম, নিলেই হবে। এখন আমাকে অ্যাঙ্কর পয়েন্টগুলোতে কালার করতে হবে, সেখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যে একটা একটা ধরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট কালার করে দেব। এখানে আছে তিনটা, এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, এখান থেকে এটা হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট করে দিলাম, এখান থেকে এটাও হোয়াইট করে দিলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো হালকা গ্রে কালার দিয়ে দেবো। তো আমি এই কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ওকে করলাম, সরি আর একটু ডিপ দেবো, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে কন্ট্রোল ভি দিয়ে এই কোডটা দিয়ে দিলাম, তাহলে একটু গ্রে কালার মতো হলো। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এখান থেকে এই কোডটা পেস্ট করলাম। এখন দেখেন এটা যদি আমি এখান থেকে অপাসিটি থেকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে এখান থেকে আমি অপাসিটি যদি একটু কমিয়ে দিই, তাহলে দেখেন একটা শ্যাডো তৈরি হয়ে গেছে, সেটা আমার যেহেতু বেশ একটা ভালো হয়নি। এই পয়েন্টগুলো এখান থেকে আরও সরিয়ে দিতে হবে, তাহলে আরও ভালো দেখাবে। এখান থেকে যদি আরও সরিয়ে দিই তাহলে আরও ভালো দেখাবে। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন, একটু সময় নিয়ে করলে আরও ভালো হবে। তো এখন আমি এর উপরে আমার ডিজাইনটা প্রেজেন্টেশন করব। এটা কিন্তু আমার কোনো ইফেক্ট না, এখান থেকে দেখেন আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই এখানে কোনো ইফেক্ট নাই, কিন্তু আমি যদি এই ফাইলটা কপি করে এখান থেকে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিই, দেখেন আমি যদি এখন এই ফাইলটা ক্লিক করি তাহলে এখানে ড্রপ শ্যাডো এখানে এফএক্স লেখা আসছে, তো এটা তখন এফএক্স ইফেক্টের আওতায় পড়বে। সো এখান থেকে আমি ড্রপ শ্যাডো ডিলিট করে দিলাম। তো আপনার ফাইলে যদি কোনো ইফেক্ট থাকে তাও আপনি এখান থেকে উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, শর্টকাট হচ্ছে শিফট প্লাস F6, যে এখানে দেখতে পাবেন যে কোনো ইফেক্ট আছে কি না, এফেক্টস থাকলে সেটা এফেক্টস ইফেক্ট। তো এখন আমি আমার ফাইলটা এখানে সাজিয়ে দেব, ফাইলটা সাজিয়ে দিলাম। আমার শ্যাডোটা যেহেতু মোটেও ভালো হয় নাই, তারপরেও আপনারা সময় নিয়ে সুন্দর করে করবেন, তো আমি আপনাদের কম সময়ে এটা দেখানোর চেষ্টা করলাম, এখান থেকে আরও অনেক সুন্দর করা যায়। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এখন যদি আমি কন্ট্রোল
टू दिए बैकग्राउंड लॉकट खुले निल ऑल दिए कंट्रोल जी दिए एक ग्रुप करबें ग्रुप कर एखान ऑब्जेक्ट थे एक्सपांड जो तुम्हार फाइल एक्सपांड करा से ना तो एन के सेव करते फाइल थे सेव एस जे डेस्कटपे सेव कर रखी इलेवन लिखे दिल एखान ईपीएस यहाँ गुरुत्वपूर्ण विषय एखान ईपीएस दिए एखान ये मेन विषय इलास्ट्रेटर सी सी थे एखान अपनी इलास्ट्रेटर एट अथवा टेन दीते हमें टेन दिए एखे डिफल्ट जहाँ से थको एखान कर लम এখন আমি ফাইলগুলো কেটে দিই। এখন দেখেন এই যে আমার এই আছে ফাইলটা, এখন আমি এটা সার্ভিসটাকে আপলোড দিতে পারবো। তখন আমি আমার অ্যাকাউন্টে চলে যাই, এটা হচ্ছে আমার সার্ভিসটাকে অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি ফাইল আপলোড দেব। তো আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট মাল্টিপল ফাইলস এখান থেকে আমি ডেস্কটপে ইলেভেন সেভ করা আছে একটা ফাইল, এই ফাইলটা এখান থেকে ওপেন করে দিলাম। তো আপলোড নিতে একটু সময় নেবে। তো এখানে দেখেন লেখা আছে ইপিএস ফাইলস আর জেপিজিস দ্যাট আর অ্যাট লিস্ট 4 মেগাপিক্সেলস। তো 4 মেগাপিক্সেলস জিনিসটাকে আমরা প্রথমেই দেখে নিয়েছি। দেখেন আমার ফাইল আপলোড হয়ে গেছে, এখন আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমি যদি রিফ্রেশ করি এখানে আমার ফাইলটা চলে আসবে, চাই যে এখানে আমার ফাইলটা চলে আসছে। তো এখান থেকে আমি ফাইলে টিক মার্ক দিলে এখানে আমার ডিসক্রিপশন দিয়ে দিতে হবে, যেমন বিজনেস লেটার হেড টেমপ্লেট ডিজাইন কর্পোরেট লেটার হেড উইথ ফ্ল্যাট স্টাইল দুইটা ট্যাগলাইন দুইটা টাইটেল দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ক্যাটাগরি দেব এডুকেশন এবং অ্যাবস্ট্রাক্ট। তো আমি যদি এখন এখানে ওদের সাজেস্ট করা কিছু কিওয়ার্ড চলে আসছে, আমি যদি এই কিওয়ার্ডগুলো না নিতে চাই তাহলে এখানে ফাইন্ড মোর কিওয়ার্ডসে যাবেন। আমি এই কিওয়ার্ডগুলো নিলাম, নিয়ে এখান থেকে ফাইন্ড মোর এখানে 25টা দিয়েছে ওরা। এখন আমি আরও কিছু দেব, তো বিজনেস লেটারের টেমপ্লেট যদি আমি সার্চ দিই তো আমি এখান থেকে টপ কিছু ফাইল থেকে কিছু কিওয়ার্ড নেব। তো যেখানে টপ কিছু ফাইল আসছে এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিছু কিওয়ার্ড নিলাম, আরও কিছু ফাইল সিলেক্ট করলাম এখান থেকে। স্টেশনারি, আচ্ছা হ্যাঁ স্টেশনারি কথাটা আসছে। তো এখান থেকে আপনারা 50টার কম দিলেও সমস্যা নেই, বেশি দেওয়া যাবে না। এখান থেকে এভাবে সিলেক্ট করে আপনারা কিওয়ার্ডগুলো নিতে পারবেন। তো অ্যাটাচ টু সিলেক্টেড, এখন সাবমিট দিলেই ফাইলটা আমার রিভিউতে চলে যাবে। তো এখান থেকে আমি সাবমিট দিলাম, এখন দেখেন এই পেন্ডিংয়ে এখানে একটা ফাইল চলে আসছে। তো এটা আমার এখন রিভিউতে আছে, এখন শাটারস্টক খুবই দ্রুত রিভিউ করছে, হয়তো 20-25 মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। তো এই ছিল শাটারস্টক নিয়ে আমার আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।